এবারের পর্ব আড্ডাবাজি দর্শক খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত আবার বসন্ত আর এই ছবিতে অভিনয় করেছেন অভিনেতা মুকিত জাকারিয়া আবার বসন্তের প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো তার সঙ্গে চলুন তাহলে আড্ডাবাজি শুরু করা যাক কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আবার বসন্ত এই চলচ্চিত্রে আপনার চরিত্র নিয়ে শুনবো চরিত্র হচ্ছে যে আমি শ্বশুর কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি আচ্ছা আমার এটা নীতিগতভাবে কতটুকু মানায় আমি জানি না আমার কাছে ব্যাপারটা ভালো লাগে তো আমি ওইভাবে নিজের ক্যারেক্টারটা প্লেস করার চেষ্টা করেছি পাশাপাশি যে কাজটি করেছি যে আমি কি করে শ্বশুরের সম্পত্তি ভোগ করা যায় এই অ্যাটিটিউড এই মেন্টালিটিটা আমার ভিতরে অ্যাবজর্ব করা ছিল এটা ঠিক না আমি মনে করি তবে চরিত্রটা কতখানি ফুটিয়ে তুলতে পেরেছি আমি তা জানি না দ বাকিটা দর্শকরা হলে গিয়ে দেখুন দলে দলে হলে হলে যাবেন মজা পাবেন আবার বাসন্ত নির্মাণ করেছেন তরুণ নির্মাতা অনন্য মামুন তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল ভালো ভীষণ ভালো এবং মামুনভাবে বেশ গুছিয়ে ব্যাপারটা বলেন ক্যাচ করতে ডায়ালগগুলো দিতে বেশ মজা লেগেছে এবং বেশ স্মুথ একটা ছেলে মেধাবী অভিনেতা তারই কানাম খান তার জামাতা চরিত্রে আপনি অভিনয় করেছেন একটু শুরুর গল্পে চলে যাই যে যখন আপনার কাছে এই ছবিটির প্রস্তাব এলো তখনকার প্রতিক্রিয়াটা জানতে চাই আমাকে একদিন রাত সাড়ে এগারোটার সময় ফোন করে বলল যে আপনি কি ঘুমোচ্ছেন অনন্য আচ্ছা আমি বললাম না ঘুমাবার চেষ্টা করছি বলল যে ভাই কাইন্ডলি কি চার পাঁচ মিনিট কথা বলতে পারি কখন যে অবলীলায় ফর্টি এইট মিনিটস কথা বলেছে সেটি জানার অপেক্ষা রাখে না তো প্রতিক্রিয়া মানে যখন মামুন ভাই গল্পটা আমাকে শেয়ার করছিল ভালো লাগছিল শ্বশুরের সম্পত্তি গ্রাস করা যায় এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার মনে হয়েছে ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে ভাবছিলাম কি করে জিনিসটা নিজেকে প্লেস করবো ওইভাবে তারেক খান স্যারের সঙ্গে আপনি মজার কিছু দৃশ্য অভিনয় করেছেন তো সেই জায়গা থেকে জানতে চাই যে কাজের অভিজ্ঞতাটা আসলে সত্যি কথা বলতে কি সবার উচিত এরকম বড় মাপের বিশাল হৃদয়ের মানুষের সাথে কাজ করা তাহলে হয় কি খুঁটিনাটি বিষয়গুলো ধরে নেওয়া যায় নিজের ভিতরে আত্মস্থ করা যায় কারণ কি তারেক ভাইয়ের মতো তারেক নাম খান এই নামটি নেওয়ার আগে এটি একটি মনে হয় যে প্রতিষ্ঠান উনি আমাকে ধরে ধরে শিখিয়ে দিয়েছে মুকিত এভাবে করত এটা এভাবে ডায়লগটা থ্রো করতো এটা এভাবে ডায়লগটা থ্রো তো করতো এই যে ব্যাপারগুলো এটা শেখা যায় একটি প্রতিষ্ঠান আমার কাছে মনে হচ্ছে তারেক আলম খান স্পর্শিয়ার সাথে কাজের অভিজ্ঞতা জানতে চাই ভালো ভীষণ আমার খুব ভালো বন্ধু সে ভীষণ ভালো বন্ধু ভীষণ ভালো বন্ধু আমরা অনেকগুলো কাজ করেছি একটি বিজ্ঞাপন হওয়ার কথা ছিল আমাদের অত ব্যাটে বলে হয়নি তো স্পর্শিয়া আমার খুব ভালো বন্ধু এবার একটু বিজ্ঞাপন প্রসঙ্গে আসি সম্প্রতি আমরা আপনাকে একটি বিজ্ঞাপন চিত্রে দেখেছি তো সেখানে কাজ করার সম্পর্কে একটু জানতে চাই ভীষণ ভালো বরাবরই আমি আসলে বিজ্ঞাপনে খুব এনজয় করি কারণ কি সত্যি হতে বলতে কি ভাইয়া থার্টি সেকেন্ডস বা ফর্টি সেকেন্ডসের ভিতরে একটি মিনিং বুঝিয়ে দেওয়া সে ভেরি ডিফিকাল্ট আমার কাছে মনে হয়েছে তো আমি আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশের উপরে বিজ্ঞাপন করেছি এ পর্যন্ত তো এই বিজ্ঞাপনটি করার সময় আমাকে সকালবেলা অমিতা প্রাজা এটা বানিয়েছে অমিতা প্রাজাকে আমি পাপ্পু বলে ডেকে ওর নাম হচ্ছে পাপ্পু তো পাপ্পু ভাই আমাকে বললো যে মুখে আমি কিন্তু বারোটা সাড়ে বারোটার বিজ্ঞাপনটা শেষ করি বারোটা মানে দিনের বারোটা আচ্ছা শুরু করেছে নয়টা দিনের বারোটায় শেষ করেছে তো দিনে বারোটা লাগে সাড়ে বারোটা শেষ করে দিয়েছে আর খুব মজা মজা বিজ্ঞাপনের সবসময় মজা মজার স্মৃতি আছে কারণ হচ্ছে একটি পর্যায়ে দেখা গেলো ওই ক্যারেক্টারটা মানে ওই ইয়েটা দেয়নি মানে মান অভিমানের ব্যাপারটা চলছিলো নতুন বিয়ে করে বউটাকে নিয়ে কোথাও নিয়ে যায়নি আর আমি না বউর উপর খুব একটা কনভিন্স না তো বউ আমাকে কনভিন্স করতে চায় তো বউ কনভিন্স করতে চায় বিধায় আমি অন্যদিকে ফিরে আছি আর বউটি স্ট্রেট বসে আছে একটি পর্যায়ে বউ আমাকে ডাকলো ইশারা দিয়ে ডাকলো বসলাম কাছে গিয়ে বসলাম বসার পর তারপর তো হঠাৎ একটা হাসি আমরা দেখেছি চমৎকার ছিল কিন্তু যাই না কতটুকু হাসি দিয়ে এই বাংলার আঠারো কোটি মানুষকে মানে আনন্দ দিতে পেরেছি এবার একটু অভিনেতা মুখির জাকারিয়ার অভিনয়ের শক্তিশালী জায়গাটা জানতে চাই শক্তি জায়গাটা একটি জায়গা সেটি হচ্ছে আমার জিত আচ্ছা আমি ভীষণ জিত করে কাজগুলো করি যে আমার ভিতর একটা জিত কাজ করে এবার আবারও আবার বসন্ত চলচ্চিত্র প্রসঙ্গে আসি কেন এই ছবিটি দর্শক হলে যে টিকিট কেটে দেখবেন এখানে সমসাময়িক আমাদের বাঙালিদের বাবা মারা যখন ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় তখন ছেলে মেয়ে ছেলে আলাদা বাসা করে থাকে বউকে নিয়ে মেয়ে তার স্বামীর ঘরে চলে যায় বাবাটা কি করবে বাবাটা তো একা হয়ে গেল প্রতিটি বাবা মার উচিত তার পরবর্তী জীবন সুন্দর জীবন কাটানোর জন্য একটি মানুষ তার জন্য দরকার অন্তত একটা সুন্দর মনের মানুষ তার তারেকার ভাইয়ের এইজ আর স্পর্শীয় এইজ এই দুজনের কেমিস্ট্রিটা দেখাটা খুব জরুরি আপনার সব কাজের জন্য রইল শুভকামনা এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাছরাঙ্গাকে অনেক ধন্যবাদ সবসময় মাছরাঙ্গা টেলিভিশনের সাথে থাকবেন